আমি সালাম দিয়েছি, আপনারা কি সবাই যথাযথভাবে সালামের জবাব দিয়েছেন? আমরা সবাই এখানে সওয়াবের জন্য এসেছি, দয়াল নবীজির ইশক এবং মহব্বত নিয়ে বসেছি, কেননা আজকে যার উলসে পাক আল্লামা সালে জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহ, ওনার উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের মনের আশা বাসনাকে যেন পূরণ করে, সেই আশা নিয়ে বসেছি, ঠিক কিনা? একটু আওয়াজ বলে ঠিক কিনা? তো আসুন সকলে, আমি একটি খুবই প্রসিদ্ধ একটি কালাম পেশ করছি, হযরতে আমির খসরু রহমতুল্লাহ আলাইহির লেখা কালাম, নমিদা নমচে মঞ্জিল বুদ সবজা এক মন বুদম। এই কালামটি পড়বে, এরপর মওলা আলী শেরে খুদা শাহানে পড়ে ইনশাআল্লাহ পরিবেশনা শেষ করব আমার। একটু কি দেন, মনমে বে খয়ালে নমিদানম কুজা রফতম, মনমে বে খয়ালে নমিদানম কুজা রফতম, শুদম গর কে বিসালে নমিদানম কুজা রফতম, বমাশিনা গশতম জানো দিল ফিদা গশতম, ফনা গশতম ফনা গশতম, নমিদানম কুজা রফতম, কলন্দর বু আলী হস্তম বনামে দোস্ত সর মস্তম, কলন্দর বু আলী হস্তম বনামে দোস্ত সর মস্তম, দিল অন্দর ইশক ও বস্তম, নমিদা নম কুজা রফতম। আওয়াজে বলি মারহাবা, আরেকটু আওয়াজে বলি মারহাবা, নমিদা নম চে মনজিল বুদ শব যায়ে কে মন বুদম, নমিদা নমছে মনজিল বুদ শব যায়ে কে মন বুদম, নমিদা নমছে মনজিল বুদ শব যায়ে কে মন বুদম, বাহর সো রখ সে বিসমিল বোধ শব যা এক মন বোধম, বাহর সো রখ সে বিসমিল বোধ শব যা এক মন বোধম, নমিতা নমিছে মন সে বোধ শব যা এক মন বোধম, এক মন বোধম, এক মন বোধম, নমিতা নমিছে মন সে বোধ শব যা এক মন বোধম, এক মন বোধম, বাহর সো রখ সে বিসমিল বোধ শব যা এক মন বোধম, বাহর সো রখ সে বিসমিল বোধ শব যা এক মন বোধম, পরি পে করনি গারে সহি বকত লাল রুখ সারে, লাল রুখ সারে, লাল রুখ সারে, পরি পে করনি গারে সহি বকত লাল রুখ সারে, লাল রুখ সারে, সরাপা আফতে দিল বোধ শব যা এক মন বোধম, সরাপা আফতে দিল বোধ শব যা এক মন বোধম, নমিদা নমছে মনজিল বোধ শব যা এক মন বোধম, করিব করিব নিগারে কদে লাল রুখ সারে, কর নিগারে পরি কর নিগারে সর্ব কদে লাল রুখ।